রাজধানীর বাড্ডা থানার পৃথক তিন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া একই থানার আরও দুই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়। আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবি আদালতে এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকাল 8টার পর তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে গ্রেফতার দেখানো শুনানি হয়। শুনানি শেষে আদালত এ সময় মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সময় ফুটময়।